ট্রেডিংৰ লগত জড়িত কারো সমর্থক হব নোৱাৰে। ট্রেডিং এটা ইলিগেল এক্টিভিটি, আৰু এই ইলিগেল এক্টিভিটিটোক যোনে সমর্থন করে তার বিষয়ে অসম সরকারে কঠোর ব্যবস্থা লব। অসমৰ দুখিয়া দরিদ্র মানুহৰ টকা পয়সা লুণ্ঠন কৰিবলৈ আমি কাকো সুযোগ নিদিও। আজি এজন অসমৰ ব্যক্তিয়ে লিখিছে ফেসবুকত যে স্টক ট্রেডিংটো এটা বেলেগ কথা। একো বেলেগ কথা নহয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমতি নোহাকৈ কোনেও কারো পৰা এটকাও সংগ্রহ কৰিব নোৱাৰে, সেইটোৱে হৈছে দেশৰ প্রচলিত আইন। সি স্টকৰ কাৰণে হওক, প্লেনৰ কাৰণে হওক, সি ৰেলৰ কাৰণে হওক, কোনো ক্ষেত্রতে কোনো মানুহৰ পৰা রিজার্ভ ব্যাঙ্কৰ অনুমতি নোহাকৈ এটকাও সংগ্রহ কৰিব নোৱাৰে। গতিকে তেওঁৰ উদ্দেশ্য যিয়ে নহওক, সাধারণ মানুহৰ পৰা রিজার্ভ ব্যাঙ্কৰ লাইসেন্স নোহাকৈ টকা লব নোৱাৰে। টকা লোৱাটো ভুল, আৰু এই টকা লোৱাত যিসকলে অনুপ্রেরণা দেখুৱায় তেওঁলোকো ভুল। সরকারে দুখিয়া দরিদ্র আৰু সাধারণ মানুহক রক্ষণাবেক্ষণ দিবলৈ সকলো ধরনের প্রচেষ্টা লব। কোনেও কাকো জ্বলাই দিব নোৱাৰে, এখন অসম কলেই নহব, এখন অসম বেলেগ অসম, ইয়াতে কোনেও কাকো জ্বলাই দিব নোৱাৰে, এবোৰ পুৰণা কথা আছিল, আজিৰ দিনত এবোৰ সম্ভৱ নহয়। আৰু সকলোৱে জানে যে আইন হাতত ললে পরিবেশ কি হব। বারে বারে বহুত দিনে বহুত ঘটনায় প্রমাণ কৰিছে যে অসমত আইন হাতত লওয়াটো ইমান সহজ নহয়। এজন CID কনিষ্টবলো জড়িত হৈ আছিল, আমি তেওঁকো জড়িত কৰিছো বা গ্রেপ্তার কৰিছো, আৰু যোন একেদিন দুই এদিন কোনোবা লুকাই আছে, কিন্তু লুকাই কত যাব, দুদিন পিছত সারেন্ডারও করব, ইয়াত কোর পৰা কম্প্রোমাইজ হব। এটো কম্প্রোমাইজ করা পাওয়ার অকল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আছে, তাত মোৰ নাই।